কত যে কান্দাকাটি করে রাত দিন 24 ঘন্টা কান্দে, আমার বালিশ মাথা ভিজে ফেলায়, বালিশ ভিজে যায় আমার বাচ্চার জন্য। শুধু বাচ্চাটার আমি ইতিমখানা দিছে দেখতে পারি না, বাচ্চা থাকে একখানে, আমি থাকি একখানে, শুধু কষ্ট করে। বাচ্চাকে কেন ইতিমখানা দিলেন? এই কষ্ট করে আমি ইতিমখানা দিছে, চলাইতে পারি না, পোশাক দিতে পারি না, ভালো মন্দ একটা জিনিস খাইতে চাইলে আমি দিতে পারি না খাইতে, এই কষ্টর সে মাল কি করার। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, তো আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কেমন আছেন? আল্লাহ রাখছে কোনো মতে। তো আপনার নাম কি? আমার নাম স্বপ্না। স্বপ্না বাপ, স্বপ্না বাপ বয়স কত চলে? কত? 25। আচ্ছা, তো বিয়ে শাদি কি হয়েছে? নি বিয়ে শাদি করছি। বিয়ে শাদি হয়েছে? তো স্বামী সংসার নাকি কেমন আছেন বলেন? স্বামী সংসার ভালো না ভাই, স্বামীটা ভালো না। কেন, কি হয়েছে? বাবা মা কষ্ট আছে, বাবা মারে নিয়ে কষ্ট ছিলাম, বাবা মা তো নাই, মারা গেছে, এখন আছে, ছোট একটা মেয়ে আছে, মেয়েটার এই তিনখানা দিছি মানুষ করার জন্য, চলার মতন কাজের মতন কিছু নাই, বাচ্চাটারে দিছি আমি আল্লাহ এই তিনখানা মানুষ করতে। এই তিনখানা দিয়ে দিছেন? তো যে আপনার আদরে সন্তানকে তিনখানা দিলেন, আপনার কাছে একটু খারাপ লাগে না? খারাপ লাগে, প্রতিদিন রাত্রে কান্দাকাটি করি, কান্দাকাটি করে বালিশ ভিজাই, কি করব, কষ্টে আছি, দুঃখে, যে যে পরিবেশ হয়েছে, আমি মানুষের বাড়ি কাজ কাম করে কোনো মতন আনি, 200-300 যা পাই ওটা দিয়ে সংসার করছে চলে, কতদিন নিজেই খাইতে পাই, কতদিন খাইতে পাই না। আচ্ছা, আপনার আত্মীয় স্বজন নাই যে আপনাকে একটু সহযোগিতা করতে পারে? একা আল্লাহ ছাড়া কেউ নাই আমার। তো আপনার এখন কি করতেছেন? আগে এখন কি করবো, এই যে টুকটাক কাজ কাম করি, তাই দিয়ে আমার সংসারটা চলে। আপনি একাই থাকেন? আমি একাই থাকি। তো আমার কেউ থাকেন আপনার সাথে? না, আমার সঙ্গে কেউ থাকে। আচ্ছা, তো এখন আপনার বাচ্চাকে ইতিমখানে দিয়ে দিয়েছেন? ইতিমখানা দিয়েছি মানুষ করার জন্য। আচ্ছা, তো মাঝে মধ্যে আসে নাকি দেখতে? আসে বা আপনি যান? 4-5 মাস পর একবার যে দেখে আসে। যান দেখতে? তখন কি খারাপ লাগে না, কান্নাকাটি হয়? কান্নাকাটি হয়। আচ্ছা, ভালো একটা মনের মানুষ যদি আমার পাশে থাকে, দুঃখ কষ্টের মাঝে আমি জায়গা পাবো, আমার মেয়েটার দায়িত্ব যে নিতে পারবে আল্লাহ রহমতে, আমি আশা করি তার কাছে আমি বিয়ার শাদি বসবো, সে আমার 5 ওয়াক্ত নামাজ পড়াইবে, আর আমি যতটুকুই পারি তার জন্য আমি দোয়ার সাথে করবো, আজীবন তার পাশে থাকবো। আচ্ছা, তো আমার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে। নাম্বার বলতে পারেন? মুখস্থ নাম। তো দর্শক, আপনারা যদি আপুর সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটি হচ্ছে 0174625-7324। আমি নাম্বারটা আবার বলছি, 0174625-7324। তো এই নাম্বারে ফোন দিলে আপনার এই আপুর সাথে কথা বলতে পারবেন। তো বিয়ে শাদি করার ইচ্ছা আছে তো নাকি? বিয়ে শাদি করার ইচ্ছা আছে আমার, বাচ্চাদের নিয়ে আমি যে কষ্টে আছি, আমি কখনো প্রতিবেদনের সামনে আসি নাই ভাইয়া, প্রথমে আইসি, খুব কষ্টে আছি বাচ্চাটাকে নিয়ে, কষ্টের মাঝে আমি যারা পাবো ভালো মনের মানুষ হয়ে, কতজনের বউ নাই মারা গেছে, প্রবাসী ভাই হোক দেশি ভাই হোক, যেই বিয়ে করতে চান তার কাছে বিয়ে বলবো যদি আমার মেয়ের দায়িত্বটা নেয়। আচ্ছা, তো দর্শক আজকে পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।